हेलो फ्रेंड्स, चटपटा किचेने आपनादेर सकलके स्वागत। आजके आपनादेर जोन्नो आमी कोनो रेसिपि निये आसिनी, किछु छोटो छोटो किचेन टिप्स आपनादेर संगे आमी आजके शेयर करब। এই টিপসগুলো আপনারা অনেকেই জেনে থাকেন, কিন্তু যারা জানেন না আশা করছি তাদের খুব উপকারে লাগবে। আর হ্যাঁ বন্ধুরা, যারা এখন অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আমি চলে যাচ্ছি আমার নাম্বার ওয়ান টিপসে। অনেক সময় টমেটো বাইরে থাকলে নরম নরম হয়ে যায়, তো সেটাকে টাইট করার জন্য এক বাটি জলে সামান্য নুন দিয়ে সেই টমেটোটা আধ ঘন্টা ডুবিয়ে রাখলে তারপর ফ্রিজে রেখে দিলে আগের মতো সেটা টাইট হয়ে যাবে। এবার আমি চলে যাচ্ছি আমার নাম্বার টু টিপসে। অনেক সময় কড়াতে কিছু ভাজাভুজি করতে গেলে সেটা নিচে লেগে যায়, তার জন্য কি করতে হবে, আগে থেকে 2-3 মিনিটের জন্য কড়াটাকে ভালো করে গরম হতে দিতে হবে, তারপর তাতে তেল ঢেলে কিছু ফ্রাই করলে সেটা নিচে লেগে যায় না। এবার আমি চলে যাচ্ছি টিপস নাম্বার থ্রি। অনেক সময় চিনির কৌটোতে সকলেরই বাড়িতে পিঁপড়ে ধরে যায়, তো পিঁপড়ের হাত থেকে বাঁচার জন্য চিনির কৌটোর মধ্যে বেশ কয়েকটা লবঙ্গ রেখে দিলে পিঁপড়ের হাত থেকে অনায়াসে বাঁচা যায়। আজকের আমার লাস্ট টিপস। অনেক সময় কাপে চা খেতে খেতে কাপে একটা কস দাগ চলে আসে, যেটা সাবান দিয়ে ধুলেও যাওয়া যায় না। তখন কি করবেন, সামান্য নুন দিয়ে সেই কাপটাকে ধুলে সেই কাপটা আগের মতো সাদা ধপধপে হয়ে যাবে। আজকের মতো এটুকুই টিপস আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। আবার চলে আসবো কিছু নতুন নতুন টিপস নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, বাই বাই, আবার দেখা হবে।